নমস্কার বন্ধুরা, একটা নতুন ট্রাভেল সিরিজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আর এখন আমি আছি কলকাতার বাবুঘাটে। আজকে আমার গন্তব্য হলো পুরী। আমার আগের যে ট্রাভেল ভিডিওগুলো আছে, বিশেষ করে দার্জিলিং এবং দীঘা, সেখানে একটা প্রমিস কিন্তু আমি আপনাদের করেছিলাম, সেটা হলো দীপুদা অর্থাৎ দীঘা পুরী দার্জিলিংয়ের সমস্ত খুঁটিনাটি তথ্য আমি কিন্তু দেব। তো অলরেডি দীঘা এবং দার্জিলিং টোটাল কমপ্লিট হয়ে গেছে, এবার পালা কিন্তু পুরী। সেই জন্য এবার আমি যাচ্ছি পুরীতে। পুরীতে হোটেল থেকে শুরু করে খাওয়া দাওয়া থেকে শুরু করে এভরিথিং, খুঁটিনাটি সমস্ত ব্যাপার আপনাদেরকে জানাতে চলেছি। আর এই খুঁটিনাটি তথ্য দিতে গিয়ে আপনারাও কিন্তু যথেষ্ট খুঁটিয়ে খুঁটিয়ে আমাকে বিভিন্ন প্রশ্ন কিন্তু জিজ্ঞাসা করছেন। আপনারা যে কোনো ভিডিওর কমেন্ট সেকশনে যাবেন এবং সেখানে গিয়ে চেক করে দেখবেন, প্রত্যেকটা ভিডিওতে আমি কিন্তু যথেষ্ট ডিটেলসে প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি দিয়েছি। আর সেই জন্যই ইউটিউব কিন্তু আমাকে ডিটেক্ট করে নিয়েছে। ইউটিউব কিন্তু দেখেছে আমি আমার দর্শক বন্ধুদের কতটা হেল্প করছি, আর আমি আমার দর্শকদের যাতে আরও বেশি বেশি করে হেল্প করতে পারি সেই জন্য ইউটিউব কিন্তু আমাকে একটা জয়েন অপশান দিয়েছে। এই জয়েন অপশানে গিয়ে আপনারা কিন্তু জয়েন হয়ে আরও বেশি বেশি করে আমার থেকে হেল্প পেতে পারেন। তো আপনারা চাইলে জয়েন অপশানটা জয়েন করতে পারেন। এই জয়েন অপশানটা মাত্র 89 টাকা করে রয়েছে। 89 টাকার বিনিময়ে আপনার জয়েন অপশানে গিয়ে আপনাদের যে এভরিথিং, যে কোনো প্রশ্ন যদি থাকে, আপনারা সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট উত্তর কিন্তু সেখানে পেয়ে যাবেন। আপনারা পকেট যদি পারমিট করে তাহলে কিন্তু অপশানে জয়েন করেন। আপনাদের যে কোনো জিজ্ঞাস্য, সেটা ট্রাভেল বিষয়ে হোক, হোটেল বিষয়ে হোক, খাওয়া দাওয়ার বিষয়ে হোক, যে কোনো বিষয়ে হোক, আপনারা কিন্তু প্রশ্ন আমাকে করতে পারেন। আমি কিন্তু ইনস্ট্যান্ট উত্তর কিন্তু দেব। যারা আমার জয়েন অপশানে গিয়ে জয়েন করবে তাদের প্রতি কিন্তু ইউটিউব একটি বিশেষ যত্ন কিন্তু নেবে। আপনাদের যে কোনো জিজ্ঞাস্য যদি থাকে আমাকে করতে পারেন, আমি ইনস্ট্যান্ট অ্যান্সার কিন্তু ওখানে দিয়ে দেবো আর কি। আর এখন যাচ্ছি পুরীতে। আর আমি এখন আছি বাবুঘাটে, দেখতেই পাচ্ছেন আমার চারপাশে এখানে বিভিন্ন বাস আছে। দেখুন ভুবনেশ্বরের বাস দেখতে পাচ্ছি, আর এদিকে পুরীর বাস ছাড়বে, এখান থেকে ভলভো বাস আছে, এগুলো সবই ডলফিনের বাস। সামনে আর একটা ডলফিনের বাস আছে। এই সমস্ত বাসগুলি সবই পুরী যাবে আর কি। ট্রেনে অনেক ট্রাই করেছিলাম কিন্তু ট্রেনে ওয়েটিং লিস্ট থাকার জন্য বাসে যাত্রা করতে হয়েছে। আর আমার যে বাসটি এটা পিছনে দাঁড়িয়ে রয়েছে, এই বাসটি করে আমি আজকে পুরী রওনা হচ্ছি আর কি। এটা রাত্রি 9টার সময় রওনা হবে এবং টোটাল যে টিকিট প্রসেসিংটা সেটা কিন্তু সম্পূর্ণ অনলাইনে আর কি। আপনারা যারা মনে করছেন বাসে করে পুরী যাবেন, তারা কিন্তু যেতে পারেন, তারা কলকাতার এই বাবুঘাটে চলে আসবেন। বাবুঘাট থেকে আপনারা প্রচুর বাস পেয়ে যাবেন, সেই বাসে করে আপনারা পুরীর দিকে রওনা হয়ে যেতে পারবেন। মূলত বাসগুলি রাত্রি 8টা থেকে 9টার মধ্যেই বাসগুলি ছাড়ে আর কি। আমার বাসটি রাত্রি 9টার সময় ছাড়বে। ট্রেনে তো অনেকবার পুরী গেছি কিন্তু বাসে এই প্রথম পুরী যাচ্ছি। তো কতটা কি জার্নি হবে বা কি সেফটি আছে সে বিষয়ে এখন কিছু বলতে পারছি না। যতক্ষণ না বাস ছাড়ছে ততক্ষণ আমি কিছুই বলতে পারছি না। তো দেখতে থাকুন ভিডিওটি, আশা করি খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও হবে, স্কিপ করবেন না। আর জয়েন অপশানে গিয়ে অবশ্যই জয়েন হয়ে যান, একটু সাপোর্ট করে দেন। দীঘা এবং দার্জিলিংয়ের মতো এখানেও কিন্তু ভরপুর ইনফরমেশান আপনারা আমার কাছ থেকে পাবেন, সে হোটেলই হোক খাওয়া দাওয়াই হোক। আর এগুলো টোটাল বাবুঘাটের এলাকা, দেখতেই পাচ্ছেন এগুলো সব খাবারের দোকান আছে। আর এদিকে সমস্ত লোকাল বাসগুলো দাঁড়িয়ে রয়েছে, যেগুলো বাবুঘাট থেকে ছেড়ে অন্য জায়গায় যায় সেই লোকাল বাসগুলো কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে। আর তার ঠিক উল্টো দিকে ওই যে দেখা যাচ্ছে ওই দিকে সমস্ত পুরী এবং ভুবনেশ্বর যাওয়ার বাসগুলো মূলত ওখান থেকেই যাচ্ছে আর কি। এদিক থেকে সব বাসগুলি ছাড়ে আর কি। আর এখন বাবুঘাটে প্রচুর ব্যস্ততা চরমে, সব মালপত্র আসছে বাসে উঠবে। এদিকেও কিছু বাস আছে ভুবনেশ্বর এবং কটকের, এবং ওই দিকে যে দেখতে পাচ্ছি সামনে রাঁচির বাসও দেখতে পাচ্ছি, একটি বাস ছেড়ে চলে যাচ্ছে। এই যে বাসগুলি দাঁড়িয়ে রয়েছে এর ঠিক উল্টো দিকেই আপনারা খাওয়া দাওয়া স্টল পেয়ে যাবেন। দীর্ঘক্ষণ ওয়েট করার পর বাস কিন্তু চলে এসছে। এই আমার পিছনে দাঁড়িয়ে রয়েছে বাস, এই বাসটি করে আমি আজকে কলকাতা থেকে পুরী যেতে চলেছি। তো বাসের ভিতর এখন ধোয়াপোছার কাজ চলছে। ধোয়াপোছার কাজ হয়ে গেলে বাসের ভিতরে কি অ্যাম্বিয়েন্স আছে আমি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর এদিকে ডলফিন লেখা আছে দেখতেই পাচ্ছেন বাসে, আর এদিকে ওয়েবসাইট লেখা আছে যেখান থেকে আপনারা অনলাইনে বুকিং করতে পারবেন, www.dolphinbusservice.com। এই ওয়েবসাইটে গিয়েও কিন্তু আপনারা এই বাসটি বুকিং করতে পারবেন। এবার আসি ভাড়ার প্রশ্নে। আপনাদের অনেকেরই মনের মধ্যে এতক্ষণ প্রশ্ন জেগেছে যে ভাড়া কত করে।
তো এই বাসে ভাড়া নিয়েছে 800 টাকা। এটা বাসের মূল এন্ট্রান্স গেট দেখতে পাচ্ছেন, আর এদিকে মালপত্র রাখার ব্যবস্থা আছে, যথেষ্ট ভালো স্পেস আছে ভিতরে মালপত্র রাখার জন্য। আর এদিকে সব প্যাসেঞ্জাররা ওয়েট করছেন আর কি বাসে উঠবেন, কিন্তু বাসের দরজাটা এখনও বন্ধ রয়েছে, এখনও খোলেনি আর কি। তো খুললে ভিতরে অ্যাম্বিয়েন্স আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, চলুন বাসের ভিতরে উঠা যাক, বাসের ভিতরে অ্যাম্বিয়েন্স কী আছে দেখাচ্ছি। এটা হলো ড্রাইভারের জায়গা, এখানে ড্রাইভাররা বসেন। আর এখানে একটি স্ক্রিন দেখতে পাচ্ছি যেখানে সামনে বা পিছনের বাস যাতায়াত করছে সম্ভবত, আর এই হলো সামনের অবস্থা আর কি। আর ভিতরের বাস, আর এই হলো বাসের ভিতরে অবস্থা আর কি, 2x2 সিট আছে। আর এটা হলো 32 নম্বর সিট, দেখতেই পাচ্ছেন বসার জন্য ভালো ব্যবস্থা আছে এবং পা রাখার জন্য একটা সিটিং প্লেস দেখতে পাচ্ছি, এবং তার পাশে জানলা আছে, জানলা দিয়ে বাইরের দৃশ্য আপনারা দেখতে পাবেন আর কি। তো চলুন আমার সাথে পুরি, কতটা কী কভারেজ করতে পারবো বলতে পারছি না কারণ রাত হয়ে গেছে, তবে যতক্ষণ জেগে থাকবো ততক্ষণ আপনাদেরকে সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব, এবং প্রত্যেকটা স্টপেজ কী কী স্টপেজে দাঁড়াচ্ছে না দাঁড়াচ্ছে সে সমস্ত ইনফরমেশনগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। বাস অলরেডি ছেড়ে দিয়েছে, আর দেখা যাক কতটা কী কভার করতে পারি। বাসের মধ্যে এখন অন্ধকার হয়ে গেছে, সবাই শুয়ে পড়বে যাওয়ার মতো। বাস একটি পেট্রোল পাম্পে এসে থেমেছে, দেখতেই পাচ্ছ বাইরে কুয়াশা পড়েছে, জাস্ট একটু মুছে দিতে হচ্ছে নাহলে দেখা যাচ্ছে না। বাস যেহেতু পেট্রোল পাম্পে থেমেছে সেহেতু সমস্ত লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে বাসের মধ্যে, কেউ কেউ নামছেন আবার কেউ কেউ বসেও আছেন। আর আমি বসেই আছি, নামিনি, কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা, আর বাসটা যেহেতু এসি বাস সেহেতু ভিতরটা একটু কমফোর্ট আছে আর কি। আর এরপর বাস চলবে, বাস পুরো অন্ধকার হয়ে যাবে, তেমন কিছু দেখানোর কিছুই থাকবে না, তাও যদি বিশেষ কিছু থাকে আমি অবশ্যই দেখানোর চেষ্টা করব। Oh,
রাত 9টায় রওনা হয়ে এখন ঘড়িতে বাজে ঠিক সকাল 8টা, তো আনুমানিক মোটামুটি 11 ঘন্টা লেগে গেল আর কি। আর এখন পুরী মাসির বাড়ি যে বাস স্ট্যান্ড আছে সেই বাস স্ট্যান্ডে বাস থেমেছে আর প্রসেসিং চলছে, সবাই এক এক করে নামছে, আমিও নামবো। নেমে যাচ্ছি, বাইরে প্রচুর প্যাসেঞ্জার আছে। সবাই মালপত্র নামাচ্ছে এখান থেকে আর কি। বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, এরপর আরও এক্সাইটেড এক্সাইটেড ভিডিও আসতে চলেছে, তো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন, যতটা পারবো ভালো ভালো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন।